আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা অ্যাকাউন্টিং বিষয়ে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আজকে মনে হয় একটা চিত্র দেখে তোমরা এতক্ষণে অনুমান করতে পারছো আমরা কি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মূলত ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব, আজকে আমরা জাবেদা অংশ থেকে আলোচনা করার চেষ্টা করব। তারপর নিচে কিছু ছবি দেখি, হ্যাঁ প্রথমে কিছু ছবি দেখি, দেখি আমাদের ছবিগুলোতে কি আছে। প্রথম ছবিতে আমরা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? হ্যাঁ, দেরি করছো কেন? তোমরা একটু আগে ঢুকবো, তোমরা যে 40-এ ক্লাস, তো তোমরা 38-এ জয়েন করবো। হ্যাঁ, এরপরে দেখতে পাচ্ছি ক্রয় বিক্রয়। এগুলা হচ্ছে কি, একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে হলে একটা অবকাঠামো দরকার হয়, যেটার ভিতরে হচ্ছে ব্যবসা বাণিজ্য পরিচালিত হয়, যেটার ভিতরে তারপর হচ্ছে কি ব্যবসায়িক কর্মকাণ্ড গুলো অধিকাংশ নগদী হয়ে থাকে, এবং ব্যবসায়ের লেনদেন গুলোকে সহজ করার জন্য বা কর্মচারী কর্মকর্তাদের ফাইল পত্র এগুলো রাখার জন্য কি করা হয়, অনেকগুলো আসবাবপত্র থাকে, ফাইল ক্যাবিনেট থাকে। আর একটা ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য থাকে হচ্ছে কি, ক্রয় বিক্রয় করা। তো আমরা একটা স্ট্রাকচার দাঁড় করানোর চেষ্টা করেছি, যেখানে হচ্ছে একটা ব্যবসায় বিভিন্ন প্রকারের লেনদেন থাকে। হ্যাঁ, তো এখন আপনারা এর আগের অধ্যায়ে অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে হিসাব চক্র সম্পর্কে জেনেছেন। হ্যাঁ, এখন আমাকে বলেন দেখি হিসাব চক্রের তৃতীয় ধাপের নাম কে বলতে পারবেন? বলেন দেখি, তার জন্য হাত তালি দেব। বলেন হিসাব চক্রের তৃতীয় ধাপের নাম কি, বলেন দেখি। এনিওয়ান একটু আনমিউট করেন, মানুষই তো আমরা 60 জন না 5 জন, মিউট করার দরকারটা কি? আনমিউট করি, বলেন একজনে, বলেন দেখি, 4 জন মানুষ বলেন, হিসাব চক্রের তৃতীয় ধাপের নাম কি, কে বলতে পারবেন? কেউ বলতে পারবে না, আনমিউট করেন। হ্যাঁ, আনমিউট করেন না, না, আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আনমিউট করেন, আপনারা মিউট করার দরকার নেই। তাহলে হিসাব চক্রের তৃতীয় ধাপের নাম হচ্ছে জাবেদা। আমরা একটু হিসাব চক্র আরেকবার দেখে নেই, এই হচ্ছে আমাদের হিসাব চক্র। তো দেখেন প্রথমে কি ছিল, লেনদেন শনাক্তকরণ, তারপর লেনদেন বিশ্লেষণ, এরপর হচ্ছে জাবেদা ভুক্তিকরণ বা জাবেদা। তাহলে হিসাব চক্রের তৃতীয় ধাপের নাম কি বলেন দেখি? জাবেদা। জাবেদা, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আজকে আমরা এই জাবেদা নিয়ে আলোচনা করব। আজকে তাহলে আমাদের পাঠ হচ্ছে জাবেদা। এই জাবেদা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাণ। আপনি যদি জাবেদা না করেন তাহলে অন্য কোনো অঙ্ক আপনি করতে পারবেন না বা হিসাব বিজ্ঞান আপনি জানতে পারবেন না। আপনারা যারা আছেন নতুন জাবেদা পেয়েছেন, তারা এই জাবেদাকে ভালোভাবে শিখবেন, ঠিক আছে? তাহলে আপনার পরবর্তী ধাপগুলো আপনাকে পাড়ি দিতে অনেক সহজ করে দেবে, আপনার পথগুলো অনেক সহজ হবে এবং অনেক সুখকর হবে। যদি আপনি এই জাবেদাটাকে একটু কিছু গাফিলতি করেন বা এখানে নয়েসে করেন, তাহলে কিন্তু আপনার 18 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমার মতো আলোচনা করবো জাবেদা কি তা বলতে পারবো, জাবেদা শ্রেণী বিভাগ আমরা করতে পারবো, জাবেদাকে ক্রয় শ্রেণীতে ভাগ করা হয়েছে, অলরেডি আপনার শ্রেণী বিভাগ প্রথমে দেখেছেন, তারপর ডেবিট কার্ড নির্ণয় করতে পারবেন। আচ্ছা, তো প্রথমে আমরা একটু বই থেকে পড়ি জাবেদা কি লেখা আছে। আর্থিক এবং অনার্থিক ঘটনাগুলো চিহ্নিতকরণের পর আর্থিক লেনদেন সমূহ প্রাথমিক হিসাবের বইতে ডেবিট ও ক্রেডিট পক্ষ চিহ্নিত পূর্বক লিপিবদ্ধ করার প্রয়োজন হয়। আমরা ইতিপূর্বে আমাদের যে হিসাব অধ্যায় ছিল সেখানে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করেছিলাম। হিসাব হচ্ছে মূলত 5 প্রকার, সেটার মধ্যে প্রথমত সম্পত্তি, সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, এটা আমরা জেনেছি বা আমরা সহজে জেনেছি খরচ ক্ষতি সম্পত্তি বৃদ্ধি ডেবিট। তাহলে আমাদের তৃতীয়টা অর্জন হয়ে গেছে, তারপর আর একটু জ্বালায় দেওয়ার চেষ্টা করব। তারপর কি আছে, লেনদেন সমূহের মাঝে প্রকৃতিগত কি আছে, পার্থক্য আছে, যেমন একটা হচ্ছে খরচ, একটা হচ্ছে ক্ষতি, আর একটা হচ্ছে আয়, আর একটা হচ্ছে ব্যয়, একটা সম্পদ একটা দায়। আর দায়ের মধ্যে কি আছে, একটা মালিকানা সত্ত্ব আছে, আন্তদায়, আর একটা হচ্ছে বহির্দায়। তো এই ধরনের বিভিন্ন প্রকার কি আছে যে লেনদেনগুলো আছে, এগুলো প্রকৃতিগতভাবে এগুলোর মধ্যে পার্থক্য আছে, লেনদেনের বৈশিষ্ট্য এবং প্রকৃতি বিবেচনা করে
যাবে দেখেন শ্রেণী বিভাগ করা হয়েছে, মানে ভাগ করা হয়েছে। লেনদেনের প্রতিটি মানে প্রকৃতি অনুযায়ী কি করা হয়, অনুযায়ী যে শ্রেণীর জাবেদা প্রযোজ্য ওই শ্রেণীর জাবেদাতে সেটা লিপিবদ্ধ করা হয়, উল্টো পাল্টা করা হয় না, ঠিক আছে। লেনদেন লিপিবদ্ধ করার ক্ষেত্রে প্রমাণপত্র যাচাই করা হলে মানে যাচাই করে হলে সংরক্ষিত হিসাবে গ্রহণযোগ্যতা অনেকাংশে বৃদ্ধি পায়। এখন প্রমাণপত্রগুলো কি সেটা আমরা দ্বিতীয় অধ্যায় বলেছি, সেটা হচ্ছে চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, হ্যাঁ এগুলো আমরা ইত্যাদি জেনেছিলাম। এটা এগুলো থাকলে কি হচ্ছে গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যাবে। এরপরে আমরা একটু পড়ি জাবেদার ধারণা দেয় আর একটু, সেটা হচ্ছে কি লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে আমাদেরকে যতটুকু সম্ভব লেনদেনের বিশদ বিবরণ নিয়ে লিপিবদ্ধ করা। লেনদেনের এই বিবরণ প্রাথমিকভাবে প্রথমে জাবেদা লিপিবদ্ধ করা হয়। তাহলে প্রথমে লেনদেন লিপিবদ্ধ করা হয় কোথায়, জাবেদায়। লেন এটা দাগাই ফেলেন আপনার বইতে, লেনদেনের ডেবিট এবং ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখ ক্রম অনুসারে। তাহলে কি হচ্ছে এখানে তারিখটা ইম্পর্টেন্ট, যেটা একই তারিখের হইলে যেটা আগে হবে সেটা আগে, যেটা পরে সেটা পরে, একই দিনে যদি হয়ে থাকে তাহলে 28 তারিখ এখানে অনুসরণ করা হয় কঠিন ভাবে। তাহলে অনুসারে কি হচ্ছে ব্যাখ্যা দেওয়া হয়, তাহলে সামান্য একটু ব্যাখ্যা দিবেন যে কি কারণে হয়েছে যার লেনদেনটা। সহকারে কি হচ্ছে জাবেদা লিখে রাখা হয় পরবর্তী সময় হিসাবের পাকা বই, তাহলে হিসাবের পাকা বইয়ের নাম হচ্ছে খতিয়ান, নৈবিত্তিক আসবেই, আমি বলে দিচ্ছি, হ্যাঁ অনেকে পেয়ে যান যেতে পারেন পরীক্ষায়। তাহলে হিসাবের প্রাথমিক বই হচ্ছে জাবেদা আর পাকা বই হচ্ছে খতিয়ান, এই দুইটা নৈবিত্তিক থেকে আপনারা একটা নৈবিত্তিক এবার পরীক্ষায় পেতে পারেন। যার কারণে জাবেদাকে কি করা হয় প্রাথমিক বই বলা হয়, জাবেদা সংরক্ষণ করা বাধ্যতামূলক নয়। তাহলে পরীক্ষা আসতে পারে কোন বই সংরক্ষণ করা বাধ্যতামূলক নয় সেটা জাবেদা, কিন্তু হিসাব তৈরির সুবিধার্থে জাবেদার প্রয়োজন, আপনি জাবেদা ছাড়া অন্য কিছু বুঝবেন না। জাবেদা বিফলতা থাকার কারণে হিসাবের লেনদেনগুলো কিছু বাদ পড়ার সম্ভাবনা অনেকাংশে হ্রাস পায়। এখন আপনারা বলতে পারেন স্যার যা মানে যদি সহজভাবে ব্যবসায় বলি তাহলে হচ্ছে ব্যবসায়িক লেনদেন সমূহ সংগঠিত হওয়ার পর তারিখ ক্রম অনুসারে ডেবিট ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ যে বইতে সর্বপ্রথম লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলা হয়। যদি আমরা আর একটু বলি জাবেদা সম্পর্কে, লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে আমাদেরকে যতটুকু সম্ভব লেনদেনের বিশদ বিবরণ লিপিবদ্ধ করতে হয়। লেনদেনের এই বিবরণী প্রাথমিকভাবে জাবেদা লিপিবদ্ধ করা হয়। লেনদেনের ডেবিট ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখ ক্রম অনুসারে ব্যাখ্যা সহকারে জাবেদা লিখে রাখা হয়। পরবর্তী সময়ে পাকা বইতে আমরা এটা পড়েছি, যার কারণে জাবেদাকে প্রাথমিক বই বলা হয়। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন আমরা দেখবো প্রথমে জাবেদার, আচ্ছা এই জাবেদার শ্রেণী বিভাগে যাওয়ার আগে আমরা দেখি যে কেন জাবেদা আমরা রাখবো, জাবেদার গুরুত্ব কি। প্রথমত হচ্ছে লেনদেনগুলোকে লিপিবদ্ধ করার জন্য আমাদের জাবেদা দরকার, জাবেদা ছাড়া আমরা অন্য কোথাও এটাকে এত সুন্দরভাবে লিখতে পারবো না। আপনি খতিয়ান লিখতে পারেন, বিশৃঙ্খল হবে, খুঁজতে হবে যে একটা একই তারিখের লেনদেন কোথায় কোথায় হয়েছে, আপনি এটা পাবেন না, একমাত্র জাবেদা সম্ভব। তারপর হচ্ছে কি লেনদেনের মোট সংখ্যা জানতে পারবেন এবং পরিমাণ জানতে পারবেন, যে ধরো যে আজকের তারিখে মোট কয়টা লেনদেন হয়েছে বা এই মাসে টোটাল কয়টা লেনদেন হয়েছে, এটা আপনি একমাত্র জাবেদা জানতে পারবেন। তারপরে কিছু দ্বৈত সত্তার সঠিক বা নিশ্চিত প্রয়োগ আপনি জাবেদায় দেখতে পাবেন, অন্য কোথাও হলে আপনাকে খুঁজতে হবে, আপনি রেয়া মিলে কখনো খুঁজে পাবেন না, হ্যাঁ। তারপর হচ্ছে কি আছে ভুল ত্রুটি হ্রাস হয় জাবেদা থাকলে, আপনার যেহেতু প্রমাণপত্র আছে চালান, ডেবিট নোট, ক্রেডিট নোট, ক্যাশ মেমো, তো এগুলোতে কি হচ্ছে আপনি নিশ্চিত হতে পারবেন এবং দ্বৈত সত্তা সঠিকভাবে প্রয়োগ ঘটাতে পারবেন। এছাড়া কি আছে ভুল ত্রুটি হ্রাস হবে, যেহেতু আপনার কাছে প্রমাণপত্র আছে আপনার জাবেদা করতে বা লেনদেনগুলো লিপিবদ্ধ করতে আপনার কোনো ভুল হবে না। তারপর কি আছে ভবিষ্যতের সূত্র, আপনার খতিয়ান বলেন, রেয়ামিল বলেন বা আর্থিক অবস্থা বলেন, আদালত কিন্তু এগুলাকে গ্রহণযোগ্য নেবে না, কিন্তু জাবেদা হচ্ছে একমাত্র দলিল যেটা আদালতে আইনি কাজগুলোতে কি হচ্ছে এগুলো প্রমাণপত্র হিসাবে উল্লেখ করে। এছাড়া কি আছে সালাদ, ডেবিট নোট, ক্রেডিট নোট, ক্যাশ নোট, এগুলোকে প্রমাণপত্র হিসাবে উপস্থাপন করা যায়। তাহলে এটা হচ্ছে আপনার ভবিষ্যতের একটা সূত্র যেটা আপনার ব্যবসায়িক প্রয়োজনে আপনাকে রাখতে হবে। তারপর হচ্ছে কি পাকা বইয়ে সহায়তা করে থাকে, আপনি সরাসরি খতিয়ান করতে পারবেন তবে প্রাথমিক অবস্থায় আপনার ঝামেলা হবে, এই ঝামেলায় এড়ানোর জন্য আপনি জাবেদাকে ভালোভাবে করতে হবে। জাবেদা করার পরে সেটাকে আপনি পৃথক পৃথক নাম দিয়ে খতিয়ানে স্থানান্তর করতে পারবেন, তাহলে খতিয়ান করার জন্য আপনাকে অবশ্যই জাবেদা লাগবে। এখন আসি জাবেদার কয়টা ঘর থাকে, আমাদের বইতে আছে, আমরা যদি সামনে একটু আলোচনা করব। জাবেদার ঘরের সংখ্যা হচ্ছে 5টি, আপনারা যারা স্টিলের স্কেল ব্যবহার করেন তারা জাবেদার বইটা ভালোভাবে করতে পারবেন, আর যারা কাঠের স্কেল বা অন্যান্য স্কেল করেন তারা হচ্ছে অত ভালোভাবে করতে পারবেন না, তবে স্টিলের স্কেলটা একবারে পারফেক্ট আপনাদের জন্য, যাদের স্টিলের স্কেল নাই তারা সংগ্রহ করে নেবেন। যদি ওই স্কেল স্কুলে হচ্ছে আপনাদের মারামারির কারণে নিষিদ্ধ করা আছে, কিন্তু আপনারা পরীক্ষার হলে নিতে পারবেন এবং
বাসায় করতে পারবে। আচ্ছা, তারপর হচ্ছে জাবেদার যে ঘর সংখ্যা পাঁচটি, প্রথমে থাকে তারিখ, এখানে তারিখ প্রথমে থাকবে সাল মাস, তারপরে তারিখ থাকবে, আমরা দেখাবো নমুনা পরে। তারপর কি আছে, বিবরণ লিখতে পারেন অথবা হিসাবের নাম সমূহ লিখতে পারেন। তারপর হচ্ছে খতিয়ান পৃষ্ঠা বা রেফারেন্স লিখতে পারেন। তারপর হচ্ছে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন আসি জাবেদার শ্রেণী বিভাগ। জাবেদাকে তার লেনদেনের প্রকৃত এবং বৈশিষ্ট্যগত কারণে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বিশেষ জাবেদা আর একটা হচ্ছে প্রকৃত জাবেদা। এখন আসি আমরা দেখি বিশেষ জাবেদাগুলো কি কি আছে। প্রথমত হচ্ছে ক্রয় জাবেদা আছে, এখানে বাকিতে ক্রয়কৃত পণ্যের জন্য হিসাব ব্যবস্থা সঠিকভাবে রাখার জন্য আলাদাভাবে ক্রয় জাবেদা করা হয়, শুধুমাত্র বাকিতে ক্রয়। অনুরূপভাবে বিক্রয় জাবেদাতে শুধুমাত্র বাকিতে বিক্রিকৃত পণ্যের হিসাব রাখা হয়, নগদে না, নগদের গুলো নগদ করা হয়। আচ্ছা, নগদ প্রাপ্তি বা নগদ প্রদান করা হয়। তারপর ক্রয় ফেরত জাবেদা হচ্ছে বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে ক্রয় ফেরত জাবেদা করা হয়, আর হচ্ছে বাকিতে বিক্রিকৃত পণ্য যখন ফেরত আসে তখন হচ্ছে বিক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। তারপর হচ্ছে নগদে মানে লেনদেন করার কারণে যদি নগদ অর্থ প্রাপ্তি করে তাহলে নগদ প্রাপ্তি জাবেদা লিপিবদ্ধ করা হয়। আর হচ্ছে নগদ প্রদান জাবেদা হচ্ছে কি, যেখানে লেনদেনের কারণে ক্যাশ আউট মানে নগদ টাকা যে লেনদেনের দ্বারা নগদ টাকা চলে যায় সেগুলো হচ্ছে নগদ প্রদান জাবেদা লিপিবদ্ধ করা হয়। তারপরে অন্যান্য জাবেদা বা প্রকৃত জাবেদা আছে। প্রকৃত জাবেদাগুলো হচ্ছে উপরে যে ছয়টা জাবেদা আছে, এই ছয়টা জাবেদা যখন আমরা কোনো লেনদেনকে লিপিবদ্ধ করতে পারবো না তখন এসে আমরা এই প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করব। আমরা মূলত জাবেদা বলতে যেটা বুঝবো সেটা হচ্ছে প্রকৃত জাবেদা। এটা ক্লিয়ার কি? একটু আপনারা যদি আনমিউট না করেন আমি কার সাথে কথা বলবো বলেন দেখি, আপনারা যদি আনমিউট না করেন আমি কার সাথে কথা বলবো? হ্যাঁ, আমার দুঃখটা কে বুঝবে বলেন। আচ্ছা, ভালোই হলো, একটু বোরিংনেসটা কাটাইলো গানটা শুনলাম। আচ্ছা, একটু আনমিউট করেন, যাদের বাসায় সমস্যা আছে সেটা অন্য হিসাবে। হ্যাঁ, ধন্যবাদ। তো গান না পারলে গান আবৃত্তি করবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, না পারলে কবিতা আবৃত্তি করবেন। হ্যাঁ, গানের তো সুর নেই তাই কবিতার মতো আবৃত্তি করলাম। হ্যাঁ, ভেরি গুড মোহনা, ধন্যবাদ। আচ্ছা, যাদের বাসায় সমস্যা আছে, অযাচিত সাউন্ড আছে, তারা মিউট করে রাখতে পারেন, বাকিরা একটু আনমিউট করেন কষ্ট করে। আচ্ছা, মনে হয় না আপনাদের বাসায় সমস্যা আছে, ক্লাস করা পরিবেশ করে দিচ্ছে সবাই, আর প্রত্যেকেরই নিজস্ব রুম আছে। স্যার, আমার বাসায় একটু সমস্যা আছে স্যার। সমস্যা কি, সমস্যা বলেন দেখি স্যার। সাধারণ জাবেদা হচ্ছে কি, যেগুলো সাধারণ জাবেদা বা প্রকৃত জাবেদা আপনি এটা লিখে রাখেন। বিশেষ জাবেদা হচ্ছে ছয়টি, প্রকৃত জাবেদার আরেকটা নাম হচ্ছে সাধারণ জাবেদা, ঠিক আছে, আপনি একটু লিখে রাখেন। যে আমাদের পরীক্ষায় কিন্তু প্রকৃত জাবেদা বলবে না, বলবে যে সাধারণ জাবেদা করো, একটু খেয়াল রাখবেন। আচ্ছা, একটু মিউট করে রাখেন না, আপনারা আনমিউট করেন। আচ্ছা, তাহলে কি আছে, একটু করেন, সমস্যা নেই, আপনারা আমার সাথে কথা বলে, আমি যদি প্রশ্ন করে না পাই তাহলে আমার কষ্ট লাগবে না যে আমি কাদেরকে পড়াচ্ছি। আর স্কুলে যেহেতু সিদ্ধান্ত আমি কিছু বলতে পারতেছি না, কিন্তু প্রথম অবস্থাতে আপনাদের যে ক্লাসগুলো হয়েছে বিশেষ করে নাইনের সাথে, মানে এখন যারা ক্লাস টেন তাদের সাথে আমার প্রথম ক্লাসগুলো আপনার একটা ভিডিও দেখে অংশগ্রহণমূলক হয়েছে, আর সেখানে আমি তাদের ক্যামেরাগুলো অন করার জন্য বলেছিলাম। এই যে অহনা ঢুকেছে এখানে, অহনা এখানে কেন? আচ্ছা, পরবর্তী কিন্তু ক্লাসগুলো অংশগ্রহণমূলক হয়েছে, আপনার যদি অংশগ্রহণমূলক না হয় তাহলে ক্লাস করে মজা নেই, বুঝছেন, তাহলে তো আমরা ভিডিও লাইভ করে দিতে পারতাম, হ্যাঁ, ওটা আরো সময় কম লাগবে, 15 মিনিটের একটা ভিডিও করে দিতে শেষ। আচ্ছা, তাহলে হচ্ছে বিশেষ জাবেদার আটার নাম হচ্ছে প্রকৃত জাবেদা। আপনাদের পরীক্ষাটা যে আসে আপনারা একটু লিখে রাখেন, সেটা হচ্ছে কি, লেখেন যে হচ্ছে আপনার লেখেন যে জাবেদা শব্দটি হচ্ছে ফরাসি শব্দ, লেখেন জাবেদা শব্দটির অর্থ হচ্ছে, এটা শব্দটা হচ্ছে ফরাসি শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে দিবস, যার শব্দ অর্থ কি, দিবস, লিখে রাখেন, লিখেছেন যার শব্দের অর্থ হচ্ছে দিবস বা দিন। হ্যাঁ, তো জার্নাল, জার্নাল শব্দটা হচ্ছে মূলত ফরাসি শব্দ, আর যার শব্দের অর্থ হচ্ছে দিবস বা,
জাবেদা শব্দটার ইংরেজি হচ্ছে জার্নাল, JOURNAL লেখেন, JOURNAL জার্নাল, জার্নাল মানে হচ্ছে জাবেদা, আর জার্নাল শব্দটি হচ্ছে ফরাসি শব্দ, প র আকারা দন্ত স্বর শিরাসি ফরাসি, আর শব্দ বানানো তো পারেনি, ঠিক আছে। তারপর লেখেন জার, JOUR জার, জার শব্দ তো দিবস বা দিন, ঠিক আছে। আচ্ছা এটা নৈমিত্তিকের জন্য পড়বেন, যেহেতু ষষ্ঠ অধ্যায়, আপনাদের অধ্যায় আছে মোট কয়টা, চারটা না, এক দুই তিন চার পাঁচটা, পাঁচটা অধ্যায়, তাহলে প্রতিটা অধ্যায় থেকে কমপক্ষে আপনারা ছয়টা নৈমিত্তিক পাচ্ছেন, তাহলে একটু মাথায় রাখবেন। আচ্ছা তারপরে আসি আমরা জাবেদা শ্রেণী বিভাগ আমরা দেখেছি, তাহলে প্রকৃত জাবেদা বা সাধারণ জাবেদা হচ্ছে প্রথমত সংশোধনী জাবেদা। এই সংশোধনী জাবেদা জিনিসটা হচ্ছে কি, আমি আপনাকে বলি, যদি আপনি কোনো ভুল করে ফেলেন, হ্যাঁ, তাহলে এই জাবেদার মাধ্যমে ভুলটাকে সংশোধন করে নিতে হয়। যেমন মনে করে আমি আপনাকে বললাম যে অগ্রিম বাড়ি ভাড়া পাওয়া গেল, হ্যাঁ, কিন্তু আপনি জাবেদা হওয়ার কথা ছিল আপনার এরকম যে নগদান হিসাব ডেবিট, অগ্রিম বাড়ি ভাড়া হিসাব ক্রেডিট, কিন্তু আপনি লিখেছেন কি নগদান হিসাব ডেবিট, বাড়ি ভাড়া হিসাব ক্রেডিট, তাহলে আপনি কিন্তু ভুল করেছেন। এই ভুল শুধরানোর জন্য আপনাকে যে জাবেদা করতে হবে তার নাম হচ্ছে সংশোধনী জাবেদা। তারপর হচ্ছে সমন্বয় জাবেদা, মনে করেন আপনি একটা হিসাব কালে হিসাব করতে গিয়ে কোনো হিসাব আপনার কি হচ্ছে বাদ পড়ে গেছে, যেমন মনে করেন আজকে বছর মাসের 30 তারিখ, সাপোজ মাস শেষ হলো, আপনার হচ্ছে কোনো এক জায়গায় বিনিয়োগ করেছেন, সেখান থেকে সুদ পাবেন, কিন্তু আজকে তো 30 তারিখ হলো, আজকে তো সুদ দেবে না, 30 তারিখের পরে আপনাকে সুদ দেবে, তাহলে এই সুদটা যে অনাদায়ী রইলো বা বকেয়া রইলো, এই বকেয়াটা হচ্ছে গিয়ে আপনাকে এই বকেয়াটা জন্য আপনি যে জাবেদা করবেন সেটাকে বলা হচ্ছে সমন্বয় জাবেদা। এই তারপরে হচ্ছে কি সমাপনী জাবেদা, মনে করেন যে একটা অর্থ বছর শেষে আপনি যখন ক্লোজ করবেন তখন যে জাবেদা দেওয়া হয় এটাকে বলা হয় সমাপনী জাবেদা, ঠিক আছে। অর্থ বছরের যে লেনদেনগুলো হয় এগুলোকে ক্লোজ করে দেওয়ার জন্য যে জাবেদা করা হয় সেটা হচ্ছে সমাপনী জাবেদা। এরপর আছে কি প্রারম্ভিক জাবেদা, আছে বছরের শুরুতে, মানে গত বছরের কোনো উদ্বৃত্তি মানে ব্যালেন্স যদি আপনি এই বছরে আনতে চান তার জন্য যে জাবেদা দিতে হয় এটাকে বলা হয় প্রারম্ভিক জাবেদা। তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে আপনার অন্যান্য জাবেদা, এছাড়া বাকি যে জাবেদাগুলো আপনার সম্মুখীন হবে সেগুলো যেখানে লেখা হয় সেটাকে বলা হয় আপনার অন্যান্য জাবেদাগুলো। এতটুকু ক্লিয়ার কিনা বলেন দেখি, একটু তো রেসপন্স করবেন। আচ্ছা তাহলে এইবার আমরা জাবেদা শ্রেণীগুলো বিভাগগুলো আরেকবার দেখে নিই। ক্রয় জাবেদা শুধুমাত্র ধারে একটু লিখে রাখেন, পাশে একটু আপনারা লিখে রাখেন, ক্রয় জাবেদায় শুধুমাত্র কি হবে ধারে ক্রয় সংক্রান্ত এগুলো আসবে, অন্য কিছু আসবে না। তারপর কি আছে বিক্রয় জাবেদা, শুধুমাত্র ধারে বিক্রয় আসবে, অন্য কিছু আসবে না, যেগুলো আমরা আপনাদের মুখে বলেছি। ক্রয় ফেরত জাবেদা শুধুমাত্র ধারে ক্রয় সংক্রান্ত, ফেরত সংক্রান্ত লেনদেনগুলো আসবে, এগুলো বারবার বলা হয়েছে আর বলবো না। তারপর হচ্ছে প্রকৃত জাবেদা, প্রকৃত জাবেদা প্রারম্ভিক জাবেদা হচ্ছে কি গত বিগত বছরের সম্পদ দায় এবং মালিকা সত্ত্ব, তাহলে এই তিন প্রকারের যে লেনদেনগুলো ব্যালেন্স থাকে সেগুলো বর্তমান বছরে আনার জন্য যে জাবেদা করা হয় এটাকে বলা হয় প্রারম্ভিক জাবেদা। তারপরে আছে কি সমাপনী জাবেদা, এটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন, তো সমাপনী জাবেদা কি থাকে মুনাফা জাতীয় আয় ব্যয় গুলো বন্ধ করার জন্য এই দাখিলা দেওয়া হয়, আপনারা লিখে রাখেন, নৈমিত্তিক কিন্তু এখানে আপনারা পাবেন। তারপরে আছে কি সমন্বয় জাবেদা, ভুল পড়া বা বাদ পড়া বা অন্য কোনো কারণে যদি কোনো কিছু মিসিং থাকে তার জন্য হচ্ছে আমরা সমন্বয় জাবেদা করব, আর শুধুমাত্র ভুল করার জন্য যে জাবেদা করা হয় এটাকে সংশোধনী বলে জাবেদা বলে। তাহলে সমন্বয় জাবেদা এবং সংশোধনী যেমন জাবেদার মধ্যে পার্থক্য হচ্ছে, সমন্বয় জাবেদার মধ্যে ভুল ত্রুটি বাদ পড়া নতুন সবগুলো আসতে পারে, কিন্তু সংশোধনী জাবেদা শুধুমাত্র ভুলগুলো আসবে, অন্য কোথাও আসবে না। আচ্ছা তারপরে হচ্ছে এই হচ্ছে আমাদের মোটামুটি এই জাবেদা বিশেষ মানে জাবেদা যে শ্রেণী বিভাগ আছে সেগুলো সম্পর্কে আলোচনা। এবার আসি আমরা আপনাদের বইতে আছে দেখেন 62 নম্বর পৃষ্ঠায় কি দেওয়া আছে, সাধারণ জাবেদা বা আমরা বিশেষ জাবেদা বলতে পারি, সাধারণ জাবেদা দাখিলের কিছু বিবেচ্য বিষয়, মানে এগুলা আপনি জাবেদা করার সময় আপনার মাথার মধ্যে এগুলো রাখতে হবে যে এই এই বিষয়গুলোর প্রতি আপনি প্রাধান্য দিবেন। প্রথমত আসি আমাদের ভাষাগত যে ব্যবহার আছে, হ্যাঁ, আমরা হিসাব বিজ্ঞানে এই শব্দগুলো কম ব্যবহার করবো এবং এগুলাকে এড়িয়ে চলবো। প্রথমত পণ্য লিখবো না, আমরা আমরা যদি মাল কিনি বা পণ্য কিনি সেই ক্ষেত্রে ক্রয় হিসাব লিখবো, যখন আমরা বিক্রয় করব সেটাকে আমি বিক্রয় হিসাব লিখবো। আর যদি আমি এখন শোনা যাচ্ছে, এখন এখন ঠিক আছে জয়া,
জি স্যার। আচ্ছা, আমরা যদি কোনো কোথাও পণ্য ক্রয় করি কোথাও থেকে, আমরা ক্রয় হিসাব লিখবো, পণ্য হিসাব লিখবো না, তারপরে মাল লিখবো না। হ্যাঁ, আমরা যদি মাল বিক্রি করি মাল হিসাব লিখবো, আমরা লিখবো বিক্রয় হিসাব। তারপর চেক যদি কাউকে দিয়ে থাকি, দাগ কাটা চেক, সেক্ষেত্রে আমরা লিখবো ব্যাংক হিসাব, আমরা চেক লিখবো না। তাহলে একটু বইয়ের ভাষা করে কি লেখা আছে, সাধারণত পণ্য মাল চেক নামে কোনো হিসাব হয় না বা লেখা হয় না। আপনারা এই তিনটা শব্দ হিসাব বিজ্ঞানে ইউজ করতে পারবেন না, তবে ব্যাখ্যা দিতে পারবেন যে মাল ক্রয় করা হলো, পণ্য ক্রয় করা হলো, মাল বিক্রি করা হলো, চেক প্রদান করলো, কিন্তু হিসাবের মধ্যে এই নামগুলো আসবে না। ঠিক আছে, ক্লিয়ার কিনা বলেন, এটা ক্লিয়ার বলেন দেখি। বলতে হবে তো আমাকে, না বললে আমি বুঝবো কিভাবে বলেন দেখি। এটা নিয়ে কারো ঝামেলা আছে? হ্যাঁ বলো বলো বলো, বলবেন। আমরা হিসাব বিজ্ঞানের ব্যাখ্যার জন্য পণ্য যেমন লিখতে পারি, পণ্য ক্রয় করা হলো, পণ্য বিক্রয় করা হলো, হ্যাঁ মাল দাদা মাল বিক্রি করা হলো, কিন্তু আমরা এই নামে কোনো হিসাব লিখবো না। যেমন পণ্য ক্রয় করা হলে আমরা লিখবো না যে মাল হিসাব ডেবিট, ঠিক আছে, আমরা লিখবো ক্রয় হিসাব ডেবিট। যেমন উদাহরণ দিয়েছি আমি, যেমন কি আছে, পণ্য বিক্রয় করা হলো বা পণ্য বিক্রয়, সেক্ষেত্রে আমরা লিখবো নগদ হিসাব ডেবিট, নগদ টাকা পেয়েছি, আর বিক্রয় হিসাব ক্রেডিট, আমি কিন্তু লিখবো না যে পণ্য হিসাব ক্রেডিট। ক্লিয়ার? বা মাল ক্রয় করা হলো বা পণ্য মালই দিই, মাল ক্রয় করা হলো, সেক্ষেত্রে আমি লিখবো ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, আমি কিন্তু লিখবো না, হ্যাঁ আমি কিন্তু মাল লিখবো না যে মাল হিসাব ডেবিট, আমি লিখবো কি ক্রয় হিসাব ডেবিট। এতটুকু ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার, এবার। আচ্ছা, তারপর আসি, পণ্য ক্রয় করে চেকে দিছি, চেকে প্রদান করা হয়েছে, আমরা লিখবো ক্রয় হিসাব ডেবিট, চেক হিসাব লিখবো না, আমরা কি লিখবো ব্যাংক হিসাব। কি লিখবো বলেন দেখি? ব্যাংক হিসাব। যখন চেক দেব তখন হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট, আর যখন চেক পাবো তখন ব্যাংক হিসাব ডেবিট। ক্লিয়ার? ক্রেডিট। আচ্ছা জি স্যার। ওকে, দুই নাম্বারটা যাই, আপনারা হচ্ছে বিবেচ্য বিষয়গুলো যত ভালো জানবেন আপনার জন্য তত বেটার হবে, আপনি তত বেটার হিসাব বিজ্ঞানের অঙ্কগুলো করতে পারবেন। তারপরে আসি আমাদের পরবর্তী যেটা দেওয়া আছে, দেওয়া আছে কি, সাধারণত পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় ক্রেতা বিক্রেতার নাম না থাকলে বাকিতে হয়েছে ধরতে হবে, এবং ক্রেতা বিক্রেতার নামের সাথে সাথে যদি কি থাকে, নগদ চেক ব্যাংক থাকে, তাহলে বাকিতে ধরা যাবে না। বুঝেন? কিন্তু পণ্য ক্রয় বিক্রয়ের সময় কি থাকে, ক্রেতা বিক্রেতা যদি নাম হ্যাঁ না থাকে তাহলে বাকিতে হয়েছে ধরতে হবে, যে বাকিতে মানে এটা মানে ভুল লেখা হয়েছে। আচ্ছা, সাধারণত পণ্য ক্রয় বিক্রয়ের সময় ক্রেতা বিক্রেতার নাম থাকলে, আপনি এখানে একটু ভুল আছে, একটু আপনারা একটু সংশোধন করে নেন বা আমি সংশোধন করি, ক্রেতা পণ্য ক্রয় বিক্রয়ের সময় ক্রেতা বিক্রেতার নাম থাকলে বাকিতে হয়েছে ধরতে হবে, ঠিক আছে, ধরতে হবে, এবং ক্রেতা বিক্রেতার নামের সাথে যদি কি থাকে, নগদ চেক ব্যাংক থাকে, তাহলে বাকিতে ধরা যাবে না। এতটুকু বুঝতে পারছেন? আরে সব বইটা শেষ করে ফেলেন। আচ্ছা, মনে করেন যে আমি বললাম যে মুসাই বাবা, আপনার নাম বললাম যে জয়ার কাছ থেকে পণ্য ক্রয় করা হলো, হ্যাঁ তাহলে ধরতে হবে যে জয়ের কাছ থেকে আমি বাকিতে পণ্য ক্রয় করেছি, তাহলে আমরা লিখবো ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ব্যাকেটে লিখবো জয়া হিসাব ক্রেডিট। এতটুকু বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন যদি বলি জয়ার কাছ থেকে নগদে পণ্য ক্রয় করা হয়েছে, তাহলে কি আর বাকিতে ধরা যাবে বলেন? আমি যদি বলি জয়ের কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করা হলো, তাহলে কি আমি সরি, জয়ের কাছ থেকে নগদে পণ্য ক্রয় করা হলো, তাহলে কি আমি এটাকে বাকি ধরবো? আমি জান্নাতুলের কাছে পণ্য বিক্রি করবো, তাহলে আমি লিখবো যে বিক্রি করলাম, লেখা আছে কি জান্নাতুলের কাছে পণ্য বিক্রি করা হলো, সেক্ষেত্রে আমি লিখবো কি, এটা কি নগদ হয়েছে না বাকি হয়েছে বলুন দেখি। জান্নাতুল নাইমের কাছ থেকে পণ্য বিক্রয় করা হলো, জান্নাতুল নাইমের নিকট পণ্য বিক্রয় করা হলো, এটা কি নগদে হয়েছে না বাকিতে হয়েছে? স্যার নগদে। না, নগদে নাম উল্লেখ থাকলে কি বলছি, বাকিতে হবে। বুঝতে পেরেছেন? নাম উল্লেখ থাকলে, যদি নগদ চেক ব্যাংক না থাকে, তাহলে কি হচ্ছে বাকিতে, সরাসরি বাকিতে, কোনো কথা নেই।
আর যদি নাম থাকে এবং নগদ চেক ব্যাংক থাকে তাহলে সেটা নগদে হয়েছে, ক্লিয়ার? বুঝি নাই স্যার, গোলাই দিতেছে স্যার। একবার ইজি ভাবে বললাম, যদি কোনো পণ্য ক্রয় বিক্রয়ের সময় নাম থাকে তাহলে মনে করবেন সেটা বাকিতে হয়েছে, আর যদি নগদ চেক ব্যাংক থাকে তাহলে তো সেটা নগদে হইলো, সেক্ষেত্রে নাম আসবে না, ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার। আচ্ছা এবার আসি তিন নম্বরে, আসি তিন নম্বরে বলা আছে, সাধারণত পণ্য ক্রয় বিক্রয়ের সময় ক্রেতা বিক্রেতার নাম না থাকলে বাকিতে হয়েছে ধরে ক্রয়ের ক্ষেত্রে পাওনাদার আর বিক্রয়ের ক্ষেত্রে দেনাদার হিসাব লিপিবদ্ধ করতে হবে। এবার দেখেন পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নাম যদি না থাকে, বলা আছে যে বাকিতে পণ্য, যেমন কেসে ধারে পণ্য ক্রয় কোনো ব্যক্তির নাম নাই, তাহলে এখন আপনি কার নাম লিখবেন বলেন দেখি। স্যার কি বললেন? ধরেন যে আমি বললাম আগে ছিল কি নাম ছিল যে নুসাইবার নিকট থেকে পণ্য ক্রয় তার মানে বাকিতে হয়েছে, কিন্তু এখন বললাম ধারে বা বাকিতে পণ্য ক্রয় কিন্তু নাম নাই, তাহলে কি লিখবো আমরা? সেক্ষেত্রে আমাদের এটাকে যেহেতু বাকিতে হয়েছে বলছে, হ্যাঁ পাওনাদার, হ্যাঁ পাওনাদার এবং দেনাদার হবে, যদি নাম উল্লেখ না থাকলে বাকি যে বাকি বেলায় ক্রয়ের বেলায় আমরা লিখবো পাওনাদার হিসাব ক্যারি, বিক্রয়ের বেলায় লিখবো দেনাদার হিসাব ডেবিট, এদুরু ক্লিয়ার? ডেবিট। তারপরে হচ্ছে আমরা তারপরে যেটা আছে সেটা যাই, সরি চার নম্বরে যাই, পাঁচ নম্বর চলে গেছি, আচ্ছা চার নম্বরে আসি। সাধারণত ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরতের সময় লেনদেনগুলো বাকিতে হয়েছে ধরে লিপিবদ্ধ করতে হবে, যে সাধারণত আপনাদের জেনে রাখবেন যে যদিও পণ্য ফেরত নেওয়া সুন্নত ঠিক আছে, কিন্তু আমাদের হিসাব বিজ্ঞানে আমরা ধরে নেই যে বাকিতে ক্রয়কৃত পণ্য এবং বিক্রিকৃত পণ্যগুলো শুধুমাত্র ফেরত নেওয়া হয়, নগদের ক্রয়কৃত বা বিক্রিকৃত পণ্যগুলো কখনোই ফেরত নেওয়া হয় না, এটা আমাদের বইয়ে আছে, কিন্তু বাস্তবিক অর্থে কি আছে আমাদের যে সুন্নত সেটা হচ্ছে কি, পণ্য ক্রয় বিক্রয়ের সময় যদি কেউ পণ্য ফেরত দেয় তারটা সাদরে গ্রহণ করতে হয় এবং দুঃখিত বলতে হয়। এই সুন্নতটা আদায় করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর ব্যবসা করছে শুধুমাত্র এই সুন্নতটা আদায় করার উদ্দেশ্যে, এই 10 বছরের মধ্যে তাকে কেউ পণ্য ফেরত দেয় না। হ্যাঁ পরবর্তীতে অনেকদিন পরে একজন ব্যক্তি কি করছে, পণ্য ফেরত দিছে, উনি কারণ জানতে চাইছে, বলছে যে আমি এটা কেনার আগেই মানে বাসায় অন্য একজনে কিনে নিয়ে আসছে, এই জন্য আমার যেহেতু এটা লাগতেছে না এই জন্য ফেরত দিচ্ছে। তো আবু বকর সিদ্দিক এই ঘটনার পরে কি হয়েছে, পণ্য ফেরত নিয়েছেন এবং দুঃখিত বলেছেন, তারপরে কিন্তু ব্যবসা বন্ধ করে দিয়েছে, কারণ ওনার এই সুন্নতটা আদায় হয়ে গেছে, একটা সুন্নত আদায় করার জন্য উনি 10টা বছর সময় ব্যয় করছেন, এত গুরুত্বপূর্ণ। তা আপনারা যখন ব্যবসায়িক পরিবার থেকে আসবেন বা ব্যবসা আপনাদের পরিবারে হয়তো ভবিষ্যতে আপনাদের যে লাইফ পার্টনার হবে যদি ব্যবসায়ী হয় তাকে উদ্বুদ্ধ করবেন এই সুন্নতটা আদায় করার জন্য, ঠিক আছে? আচ্ছা কিন্তু আমাদের হিসাব বিজ্ঞানে কি আছে, বাকিতে পণ্য ক্রয় বিক্রয় করলে শুধুমাত্র নেওয়া ফেরত দেওয়া হয় এবং নেওয়া হয়, নগদে পণ্য ক্রয় বিক্রয়ের বেলায় পণ্য ফেরত দেওয়া হয় না নেওয়া হয়। এখন আমরা একটু বই ভাষা করি, সাধারণত পণ্য ক্রয় এবং বিক্রয় ফেরত মানে ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরতের সময় লেনদেন, একটা ভুল আছে আপনাদের, লেনদেনগুলো বাকিতে হয়েছে ধরে লিপিবদ্ধ করতে হবে। এবার সে লেনদেনগুলো আমরা যদি বলি ক্রয় ফেরত বা বহি ফেরত, ক্রয় ফেরতের আরেকটা নাম কি বলেন দেখি, ক্রয় ফেরতের আরেকটা নাম হচ্ছে বহি ফেরত, লিখে রাখেন আপনারা। আচ্ছা তাহলে ক্রয় ফেরতের আরেকটা নাম হচ্ছে বহি ফেরত, তাহলে আমরা সেক্ষেত্রে লিখবো যে মালটা আমি পাওনাদার কাছ থেকে বাকিতে কিনেছি, তো সেই সময় সে ছিল কি আমার ক্রেডিট ছিল, এখন হচ্ছে সে আমার ডেবিট, মানে তার কাছে আমার দায় হ্রাস পেয়েছে, তা দায় হ্রাস পেলে কি হয় ডেবিট হয়, তাহলে পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব অথবা বহি ফেরত হিসাব ক্রেডিট। তারপর হচ্ছে কি বিক্রয় ফেরত, বিক্রয় ফেরতের আরেকটা নাম হচ্ছে আন্ত ফেরত, এটা বিশুদ্ধ হবে দিতে ভুলে গেছি, তাড়াহুড়া করে করছি। আচ্ছা বিক্রয় ফেরত, তাহলে এটা হচ্ছে কি বিক্রয় ফেরত হিসাব বা আন্ত ফেরত হিসাব ডেবিট, এটা হচ্ছে আমার মজুদ পণ্যের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এজন্য ডেবিট, এবং আমার দেনাদারের সম্পত্তি হ্রাস পেয়েছে, সম্পত্তি হ্রাস পেলে কি হয় ক্রেডিট হয়, তাহলে দেনাদার হচ্ছে সম্পত্তি আধুনিক হিসাবে, আর পূর্বে ছিল ব্যক্তি বাচক হিসাবে, ওটা আমরা বাদ দেই। এই হচ্ছে চারটা, চার নম্বরটা। এবার পাঁচ নম্বরটা দেখি, সাধারণত কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের সময় শুধু সম্পত্তিগুলোর নাম আসবে, এক্ষেত্রে ক্রয় বা বিক্রয় আসবে না। এবার প্রথমে আমাদের বোঝা উচিত সম্পত্তিগুলো কি আর পণ্য কি, যে সমস্ত পণ্যগুলো আমরা বিক্রয়ের উদ্দেশ্যে আনবো সেগুলোকে আমরা ক্রয় বলবো,
বা যে সমস্ত পণ্যগুলো বিক্রির উদ্দেশ্যে আমরা মানে বিক্রি করে দেবো অন্যের কাছে, যে আমার উদ্দেশ্য থাকবে এটা আমি বিক্রি করবো, সেটা হচ্ছে আমাদের পণ্য বা মাল। কিন্তু যে সমস্ত সম্পত্তিগুলো আমি নিজে ব্যবহার করব সেগুলো হচ্ছে আমার জন্য সম্পদ। এই সম্পদের অনেকগুলো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে মনিহারি, হ্যাঁ মাঝে মাঝে অব্যবহৃত মনিহারি থাকে সেগুলা, তারপর হচ্ছে অফিস সরঞ্জাম, অফিস সাপ্লাই, তারপরে কি আছে দালান কোঠা, আসবাবপত্র ইত্যাদি। ঠিক আছে, তাহলে সম্পত্তি বলবে যে সেগুলোকে বুঝবো যেগুলো হচ্ছে আমি নিজে ব্যবহার করব, অন্য কারো কাছে বিক্রয়ের জন্য না, বিক্রয়ের উদ্দেশ্যে হলে সেটাকে আমরা কি বলবো পণ্য বলবো, মানে ক্রয় বিক্রয় হিসাবে লিপিবদ্ধ করবো। ক্লিয়ার কিনা বলেন দেখি, বলেন এতটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তাহলে এটা হচ্ছে আপনাদের, এই পর্যন্ত যদি বুঝতে সমস্যা না থাকে তাহলে আমরা এখানে আপাতত শেষ করবো, বেশি পড়াবো না, বেশি পড়ালে মনে থাকবে না, পাঁচটা পাঁচটা শেষ করা। আচ্ছা তাহলে আমরা একটা উদাহরণ দিয়েছি, আসবাবপত্র ক্রয় করা হলো, একবার আসবাবপত্র হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, আর যন্ত্রপাতি হিসাব যন্ত্রপাতি বিক্রি করলে, তাহলে হচ্ছে কি এটা সাধারণত মনে করবো যে আমাদের অব্যবহৃত বা আমাদের রয়ে গেছে, এই সম্পত্তি আমরা বিক্রি করছি, এখানে রফলা দিতে ভুলে গেছি, আপনারা কিছু মাইন্ড করবেন না, তারা ঘরে লিখতে গিয়ে ঝামেলা হয়ে গেছে, সস্তার তিন অবস্থা। তাহলে নগদ হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট, এখানে আবার ঠিক মতো লিখেছি। হ্যাঁ আচ্ছা এখন আসে আমরা কিছু মূল্যায়ন করি, হ্যাঁ যেহেতু আমরা অনেকক্ষণ ধরে পড়েছি বলে আশা করব। বলেন দেখি বিক্রয় জাবেদা লিপিবদ্ধ হয় কি, বিক্রয় জাবেদা কোথায় লিপিবদ্ধ করা হয় বা কি লিপিবদ্ধ করা হয়, বলেন বিক্রয় জাবেদায় কি লিপিবদ্ধ করা হয়? এনিওয়ান দেখি আপনারা ক্লাস কতটুকু শিখছেন? বিক্রয় জাবেদা গুলোতে মানে বিক্রয় জাবেদায় কি ধরনের লেনদেন লিপিবদ্ধ করা হয়? বলেছি দুইবার বলেছি সহজ করে দিলাম একবারে, ফান্তাবাদ জানা নাই স্যার। ভাউচার বিক্রয় যাবে দায় ধারে পণ্য বিক্রয় এগুলো লিপিবদ্ধ করা হয়, ক্রয় যাবে দায় ধারে ক্রয় লিপিবদ্ধ করা হয়, নগদ প্রাপ্তি যাবে দায় সকল প্রকার নগদ প্রাপ্তি লিপিবদ্ধ করা হয়, উত্তরগুলো কিন্তু এখানে আছে। তারপর হচ্ছে সকল নগদ প্রদান যাবে তার সকল নগদ প্রকার প্রদানগুলো লিপিবদ্ধ করা হয়। তারপর হচ্ছে কি আছে ধারে সম্পত্তি ক্রয় করা লিপিবদ্ধ করা হয়, কোথায় সাধারণ যাবে তার লিপিবদ্ধ করা হয়। তারপর হচ্ছে বিক্রয় যাবে তার অপর নাম হচ্ছে কি দৈনিক বিক্রয় বহি, তার এরপর একটু নৈমিত্তিক গুলা পড়ে নেবে। তারপর হচ্ছে কি ক্রেডিট নোট ইস্যু করলে অন্তর্ভুক্ত হবে আন্তঃফেরত যাবে তার, হ্যাঁ এটা আমরা সামনে আরেকটু বিস্তারিত বলবো। তারপর হচ্ছে ক্যাশ মেমো তৈরি করবে হচ্ছে কে তৈরি করে দেয়, দোকানদার তৈরি করে না আপনি তৈরি করেন বলে দেখি? হ্যাঁ বিক্রেতা, দোকানদার বিক্রেতা। তারপর কি আছে ভাউচার দুই প্রকার, একটা হচ্ছে ডেবিট ভাউচার আর একটা হচ্ছে ক্রেডিট ভাউচার। তারপর হচ্ছে প্রদত্ত বাটা যাবে কি হবে, প্রদত্ত বাটা হচ্ছে কি প্রদত্ত বাটা ডেবিট এবং হচ্ছে প্রাপ্য হিসাব বা প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট। আচ্ছা এখন বাড়িতে বসে আপনারা যেটা চেষ্টা করবেন, হ্যাঁ না পারলে তো কিছু করার নাই, আপনারা একটু স্ক্রিনশট দেন। আপনার গ্রুপে দিবেন না, আমাকে যারা হোমওয়ার্ক দিবে পার্সোনালি দিবেন, ঠিক আছে পার্সোনালি দিবেন, গ্রুপে দিলে হয় কি আমি আপনাদের যে ছবি আছে নাম তো ভুল, আপনারা একটু হোমওয়ার্ক দেওয়ার পর একটু নিচে খাতার মধ্যে নাম লিখি তাহলে জিনিসটা ভালো হবে, বুঝতে পারবো নাম রুল প্রতিটা পৃষ্ঠা লিখবে তাহলে আমি বুঝতে পারবো। এটা স্ক্রিনশট দেওয়া শেষ? আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। হ্যাঁ নেটে অলরেডি চলতেছে, আমাদের ফেসবুক লাইভ চলতেছে অলরেডি, আপনারা দেখে নিয়ে যদি মিস হয়ে যায় এবং কিছুক্ষণ পরে ইউটিউবে দেওয়া হবে। হ্যাঁ না ওই যে স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে তো, আপনাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে আপনাদের, এই যে এটাই হাজিরা।
ওকে, কারো কোনো প্রশ্ন আছে বলেন দেখি। না স্যার। না স্যার। আচ্ছা, আপনারা বাসায় এই জাবেদার বিবেচ্য বিষয় যে গুলো দেওয়া আছে ধ পর্যন্ত আপনারা মুখস্থ করে ফেলুন, একবারে পড়া মুখস্থ যাকে বলে, তাহলে কি হবে আপনার এই হিসাব বিজ্ঞান করতে কিন্তু ঝামেলা হবে না। হলে কিন্তু আমি দশমতায় একাদশতায় গেলেও কিন্তু আপনাকে এটা মুখস্থ করাবো, চিন্তা করেন না, এটা আমি কিন্তু বাদ দিচ্ছি না। আগামী ক্লাসে আমি আপনাদের কাছ থেকে এই পাঁচটা মুখস্থ নেব, একবার নাম ধরে ধরে ডাকবো, ঠিক আছে? আগামী রবিবারে আপনাদের সাথে আমার ক্লাস, সেদিন আমি আপনাদের কাছ থেকে এই পাঁচটা শুধু লাইনগুলো মুখস্থ নেব, আপনাদের বইতে দেওয়া আছে, আপনারা সেখান থেকে পড়ে নেবেন। আচ্ছা স্যার। যে এক নিঃশ্বাসে পাঁচটা বলতে পারবো তার পুরস্কার আছে, ঠিক আছে? স্যার পারবো স্যার। ওকে, ধন্যবাদ। জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরকে একটু স্ক্রিন তো দেখা যায়, স্ক্রিন দেখা যায়? হ্যাঁ স্যার। না, স্ক্রিন তো দেখা যাচ্ছে না, এই যে এখন দেখা যাচ্ছে স্যার। আপনাকে দেখা যায়? হ্যাঁ, এই যে এখন দেখেন, এই যে স্যার। আবার চলে গেছে, একটু এক মিনিট। এই যে এইখানে গিয়ে আপনাদের এই যে সব ভিডিও দেখা দরকার না, আপনারা কোথায় যাবেন? প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গিয়ে আপনাদের ক্লাস আছে, এই যে ক্লাস, ক্লাসের মধ্যে আমাদের সমস্ত ইয়াগুলো দেওয়া আছে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমার স্যার। হ্যাঁ, এখানে আমাদের প্রায় 106টার মতো ক্লাস দেওয়া আছে, আপনি সেখান থেকে একবারে সবগুলো দেখে নেবেন, হ্যাঁ, আপনার অধ্যায় অনুযায়ী, ঠিক আছে? এখানে সব দেওয়া আছে, আপনার ক্লাসগুলো করবেন। এই যে এখানে আমার প্রথমে দেওয়া আছে যে জাবেদা নিয়ে কিন্তু আমি অলরেডি ক্লাস নিয়েছি, হ্যাঁ, আপনারা একটু জাবেদার এই ক্লাসটা দেখে নেবেন। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? আপনাদের যে যারা এখন পরীক্ষা দিয়ে বের হয়ে যাবে তাদের জন্য। আচ্ছা, তাহলে ভালো থাকবেন, সে অবস্থা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম।